আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে মিশরে ফারাওদের কিন্তু পাথরের সমস্যা ছিল এবং ফারাওদের যে মমি পাওয়া গিয়েছিল সেই মমির কিডনির মধ্যেও কিন্তু পাথর পাওয়া গিয়েছে। অর্থাৎ কিনা পাথর সে আদিকাল থেকে একটা সার্বজনীন সমস্যা এবং এটা একটা মেটাবলিক বা বিভাগীয় সমস্যা। কেন পাথর হয় আমরা 80-90% ক্ষেত্রে কারণ জানি না। সেই কারণে পাথর হলে আমরা পাথরের চিকিৎসা করি, পাথরটা বের করে দিই, কিন্তু কারণটার কিন্তু চিকিৎসা করা হয় না। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন ডাক্তার মোহাম্মদ ফজল নাসের, সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ ও কনসালট্যান্ট অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি বা আকু, যেটা ঢাকার শ্যামলী রিং রোডে অবস্থিত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, তার পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ ফজল নাসের, সহযোগী অধ্যাপক ইউরোলজি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, আপনাদের আরও একবার এই হাসপাতাল অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণকে ইউরোলজি এবং নেফ্রোলজি অর্থাৎ কিডনি, পেশাবের থলি, পেশাবের নালী এবং হচ্ছে অ্যান্ড্রোলজি অর্থাৎ পুরুষের যৌনাঙ্গ এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে যে সমস্ত সচেতনতামূলক প্রচারণা দরকার সেগুলো করে থাকি, যাতে করে আপনাদের মধ্যে অহেতুক কনফিউশনগুলো দূর হয়ে যায়। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি কমন একটা সাধারণ একটা জিনিস নিয়ে, আমাদের কিডনির পাথরের সমস্যা নিয়ে। তা আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে মিশরে ফারাওদের কিন্তু পাথরের সমস্যা ছিল এবং ফারাওদের যে মমি পাওয়া গিয়েছিল সেই মমির কিডনির মধ্যেও কিন্তু পাথর পাওয়া গিয়েছে। অর্থাৎ কিনা পাথর সে আদিকাল থেকে একটা সার্বজনীন সমস্যা এবং এটা একটা মেটাবলিক বা বিভাগীয় সমস্যা। কেন পাথর হয় আমরা 80-90% ক্ষেত্রে কারণ জানি না। সেই কারণে পাথর হলে আমরা পাথরের চিকিৎসা করি, পাথরটা বের করে দিই, কিন্তু কারণটার কিন্তু চিকিৎসা করা হয় না, যার ফলে পাথর কিন্তু আবার হতে পারে। পাথর হলে আপনারা জানেন যে কিডনিতে বলেন বা কিডনির নালিতে বলেন বা পেশাবের থলিতে বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা করে, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে ব্যথা। কিডনিতে পাথর যখন থাকে সাধারণত এটার কোনো সমস্যা দেখা দেয় না বা অল্প স্বল্প ব্যথা করতে পারে, কিন্তু এই পাথরটা যদি কিডনির নালিতে চলে আসে তখনই কিন্তু প্রচণ্ড ব্যথা করে এবং পেশেন্ট ব্যথার যন্ত্রণাতে ছটফট করে এবং এই ব্যথাটা উপর থেকে মানে উপরের পেট থেকে নিচের পেটের দিকে, অনেক সময় থায়ের মধ্যে অর্থাৎ মিডিয়াল অ্যাসপেক্ট বলি, থায়ের মাঝখানের দিকে কিন্তু এটা হচ্ছে উরুর আর কি, উরুর মাঝখানের দিকে কিন্তু চলে আসতে পারে, সাথে বমি বা জ্বর থাকতে পারে। তো এই রকম সমস্যা যদি আপনারা পড়েন আপনারা ইমিডিয়েটলি একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, ক্ষেত্রবিশেষে হসপিটালাইজেশনও লাগে। আমাদের প্রচারের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে পাথরের চিকিৎসা এখন আর কেটে করার প্রয়োজন নাই। ছোট পাথর এটা কিন্তু কোনো রকম চিকিৎসা লাগে না, কিডনির মধ্যে ছোট পাথর ম্যাক্সিমাম ক্ষেত্রে তেমন কোনো চিকিৎসা লাগে না, যদি না এই পাথরটা কোথাও আটকে বসে থাকে অথবা কিডনির পানি চলাচলটাকে যদি ব্যাহত না করে। সেক্ষেত্রে আমরা অপেক্ষা করতে পারি, ছোট পাথর 6 মিলিমিটারের নিচে এটা এমনি পড়ে যেতে পারে। কিডনির পাথর যদি হয়, কিডনির পাথরের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আমাদের দেশেও অ্যাভেলেবল, একদম ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আমাদের দেশে এই বর্তমানে রয়েছে এবং এটার জন্য কোনো রকম কাটা ছেঁড়ার দরকার নাই, না কেটেও অপারেশন করে দেওয়া যায়। পেশাবের নালি দিয়ে চিকন ক্যামেরা আমরা উপরে নিয়ে যেতে পারি, যে সেটাকে লেজার দিয়ে ভেঙে দিতে পারি, যেটাকে আমরা আরআইআরএস বলি। আবার পাথরের যদি সংখ্যায় বেশি হয় অথবা আকারে যদি বড় হয় সেই ক্ষেত্রে ছোট্ট একটা ছিদ্র করেই এখন পাথর মুক্ত করে দেওয়া সম্ভব। আরও একটা কারণে আপনাদের আমরা বলতে চাচ্ছি যে পাথর যেহেতু আমরা কারণ জানি না কেন হয়, আপনার দেখা যাচ্ছে যে ডান কিডনিতে বারবার পাথর হচ্ছে, বাম কিডনিটা ভালো আছে, সো ডান কিডনির মধ্যে মৌলিক কোনো পরিবর্তন চলে আসছে যেটাকে আমরা নির্ণয় করতে এখন পর্যন্ত পারি না। সেজন্য আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব। সেখানে কিছু খাবার আপনাকে মেনে চলতে হবে, পানিটা ঠিক মতো খেতে হবে এবং শরীরের ডিহাইড্রেশনটা যাতে না হয়। দেখুন আমাদের দেশের কিন্তু প্রায় 1 কোটির কাছে মানুষ দেশের বাইরে বসবাস করে, তার মধ্যে একটা বড় অংশ মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে যাওয়ার পরে
অধিকাংশ আমাদের ভাইরা প্রবাসী ভাই এবং বোনেরা যে কাজটা করেন অতিমাত্রায় চিনিযুক্ত ড্রিঙ্কস কিন্তু ওনারা পান করা শুরু করে দেন, কোকোকোলা ফিজি ড্রিঙ্কস। এতে করে দেখা যায় যে ওনাদের পেশাবটা ঠিক মতো হচ্ছে, পানি খাচ্ছেন 2 লিটার পেশাবও 2 লিটার হয়ে যাচ্ছে, আবার এনার্জিও পাচ্ছেন ওটা থেকে। তো এইটা করার ফলে হয় যে ঘামের সাথে যে পানিটা অ্যাডিশন হচ্ছে তার মানে হচ্ছে কি, আমার শরীর সবসময় শুকিয়ে যাচ্ছে এবং ইন্টারনাল ডিহাইড্রেশন আমরা বলি, শরীর শুকিয়ে যাওয়া হচ্ছে পাথর তৈরির ওয়ান অফ দ্য একটা বড় একটা কারণ। তার ফলে আমরা প্রায় প্রতিদিনই এবং আপনি আমরা দেখেওছি এয়ারপোর্টগুলোতে ফ্লাইটগুলোতে বেশ কিছু ভাইরা কিন্তু প্রতিদিনই ফেরত আসছেন শুধুমাত্র কিডনির পাথর চিকিৎসা করার জন্য, কারণ ওই সব দেশগুলোতে মেডিকেল চিকিৎসা ব্যবস্থা অনেক ব্যয়বহুল এবং আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ অনেক সময় চায় না যে আপনাকে চিকিৎসা করাইয়ে দিতে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনারা মনে রাখবেন, বিদেশে কাজ করতে গেলে কোকাকোলা ফিজি ড্রিঙ্কস বা হালাল বিয়ার বাদ দিয়ে শুধুমাত্র পানির দাম যদি বেশি হয় শুধুমাত্র পানি পান করবেন আপনার কিডনিটাকে সুস্থ রাখার জন্য। তারপরেও যদি যারা এখনও ওই নিয়মটা করতে পারেন নাই বা অজ্ঞাতর কারণে পাথর হয়ে গেছে, সঠিক চিকিৎসা এখন আমাদের দেশেই আছে। আপনারা আসলে যে কোনো ইউরোলজিস্টের কাছে গেলে আপনাদেরকে সঠিক চিকিৎসা করে দেবে, পেট কাটার প্রয়োজন নাই, কারণ পেট কাটলে কিডনিটাও দুর্বল হয়ে যায়, পেটটাও দুর্বল হয়ে যায় দুদিক থেকে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুতেও কিডনি পাথরের সব আধুনিক চিকিৎসা বিদ্যমান আপনাদের জন্য। এই প্রতিষ্ঠান সর্বদা সেবায় নিয়োজিত, পাথরের সমস্যা যে কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত। অনেক ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।